সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, যে যেখান থেকেই আমরা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন। তো আজকের ভিডিওতে আমরা জানাবো যে কীভাবে আপনারা মাংসের জন্য দেশি মুরগির ফিড তৈরি করবেন, অর্থাৎ ফিড ফর্মুলা। তো আধুনিক প্রযুক্তিতে আমরা সবাই দেশি মুরগি বর্তমানে কম বেশি সবাই পালন করি, মাছ চাষিরা এবং ছোট ছোট করে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও দেশি মুরগির খামার তৈরি হয়ে গেছে। কিন্তু বর্তমানে একটা প্রশ্ন হামেশাই পাচ্ছি যে ভাই, আমরা দেশি মুরগির দামটা বাজারে সবচেয়ে বেশি, তারপরও আমরা আকাঙ্ক্ষিত মাত্রায় মোটা অঙ্কের লাভবান হতে পারতেছি না। এর কারণটা হচ্ছে আপনাদের খাবার খরচ। দেশি মুরগি মানে পালনের যে মূল মুখ্য যে খরচটা হয়ে যায় সেটা হচ্ছে খাবারের খরচটা। এই খাবারের খরচটা যদি কমিয়ে নিয়ে এসে গ্রোথটা যদি ঠিক মতো রাখতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের খামারে অধিকাংশরাই লাভবান হতে পারবেন এবং মোটা ধরনের মুনাফা অর্জন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন? তো দেখা যায় যে বাজারে যে ফিডগুলো রয়েছে, একটা 50 কেজি বস্তার ফিড আপনি ক্রয় করতে পারেন। ক্রয় করতে গেলে আপনার মোটামুটি 2100 থেকে 2200 টাকা, বর্তমানে হু হু করে বাজারের প্রতি মাসেতেই আপনার 50 টাকা 100 টাকা করে খাবারের বস্তার প্রতি বৃদ্ধি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা আমার আজকের যে ফিড ফর্মুলাটা দিব, এটা যদি আপনারা ভালোভাবে ফলো করেন, তাহলে অবশ্যই আপনারা একটা কাঙ্ক্ষিত ভালো মানের প্রোটিন সমৃদ্ধ একটা ফিড ফর্মুলা পেয়ে যাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের ভুট্টাটার প্রয়োজন হবে 35 কেজি, এবং এটা আপনারা ভুট্টাটা যখন ক্রয় করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন নিজে গিয়ে দেখে একদম শুকনো ভুট্টাটা ক্রয় করবেন। তারপরে প্রয়োজন হবে আপনার সয়াবিন মিল। এটা বিভিন্ন ধরনের বানিয়াতির দোকানে এই সয়াবিন মিলটা পাওয়া যায়। এটা আপনার প্রয়োজন পড়বে 30 কেজি। তারপর যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে রাইস পলিশ বা অটো মিলের যে রাইস বানটা রয়েছে, এটাকে অনেকে রাইস পলিশ বলে অথবা রাইস বান বলে। তো এই রাইস বানটা হচ্ছে চালের যে খোসাটা রয়েছে, চালের খোসা, ধানের খোসা না, চালের গায়ের ওপর যে প্লেপটা থাকে সেটা হচ্ছে পলিশ, রাইস পলিশ বা রাইস বান। এটা আপনার প্রয়োজন পড়বে 25 কেজি। তারপরে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ফিশ মিল। ফিশ মিলটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনো ধরনের বানিয়াতির দোকানে গিয়ে যদি অথবা ফিড ফর্মুলেশনের দোকানে গিয়ে যদি আপনারা জিজ্ঞেস করেন যে ভাই, আমি একটা রাইস বান অথবা সয়াবিনের মিল আরও যে উপকরণগুলো বলবো এগুলো যদি সেই দোকান থেকে আপনারা পেয়ে যাবেন, তো আপনার ফিশ মিলটা প্রয়োজন পড়বে 8 কেজি। তারপরে প্রয়োজন পড়বে ডিসিপি বা এমসিপি। আপনারা সবচেয়ে চেষ্টা করবেন যে ডিসিপি যে উপাদানটা রয়েছে এটা ইউজ করার জন্য, এটা মোটামুটি দেখা যায় যে 400 টাকা পর্যন্ত নেবে 1 কেজি, এটা আপনার প্রয়োজন পড়বে 1 কেজি। তারপরে আমাদের যে লবণ, তো লবণটা ইউজ করবেন যে আয়োডিনযুক্ত লবণ, সেটা হচ্ছে 1 কেজি পরিমাণ লবণ নেবেন। এবং ভিটামিন প্রিমিক্স, এই প্রিমিক্সটা অনেকেই আমার কাছে, এর আগে আমি একটা ফিড ফর্মুলা দিয়েছিলাম, সেখানে অনেকেই বলেছিলেন ভাই প্রিমিক্সটা পাওয়া যায় না, তো প্রিমিক্সটার দামটা অনেক বেশি। আপনাদের 150 গ্রাম প্রিমিক্সের দাম নেবে মোটামুটি 250 থেকে 220 টাকা। তো এই উপাদানগুলো আপনারা যখন হাতে পেয়ে যাবেন, আবারও একটু সুবিধার্থে বলি, ভুট্টা 35 কেজি, সয়াবিনের মিল 30 কেজি, রাইস বান 25 কেজি, ফিশ মিল 8 কেজি, ডিসিপি 1 কেজি, লবণ 1 কেজি এবং প্রিমিক্স, ভিটামিন প্রিমিক্স, এটা হচ্ছে 150 গ্রাম। তো টোটালে দেখা যাচ্ছে আপনাদের মোটামুটি 100 কেজির একটা খাবার। এই খাবারটা যদি আপনি তৈরি করেন তাহলে দেখা যাবে আমাদের মোটামুটি 2000 টাকাও লাগবে না। তো আপনি যদি 100 কেজি খাবারটা যদি ক্রয় করতে যান সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের 4000 টাকা পর্যন্ত লেগে যাবে। তো আপনারা এই খাবারটা যখন এই উপাদানগুলো আপনার হাতের কাছে পেয়ে যাবেন, এটা আপনারা কীভাবে তৈরি করে নেবেন? অবশ্যই ছোটো উপাদানের সঙ্গে আগাতি বড় উপাদান দিয়ে ছোটো উপাদান মিস করবেন না। অবশ্যই আপনারা দেখা যাচ্ছে যে আপনাদের ডিসিপি নিয়েছেন 1 কেজি, এই উপাদানটা 8 কেজির সঙ্গে প্রথমে মিশ্রণ করে নেবেন, মানে ফিশ মিলের সঙ্গে ডিসিপিটা মিশ্রণ করে নেবেন, তারপরে ভিটামিন প্রিমিক্সটা দিয়ে নেবেন, তারপরে লবণটা দিয়ে নিলেন। ছোটো ছোটো উপাদানগুলো দিয়ে আগে একত্র করে না করে ছোটো উপাদানগুলো মিক্স করলেন, তারপর যখন ফিশ মিল, ডিসিপি, লবণ, প্রিমিক্স এই 4টা উপাদান যখন আপনি মিক্স হয়ে গেল, তারপরে এই উপাদানটা দিবেন 25 কেজি রাইস বানের মধ্যে। তো 25 কেজি রাইস বান আর যে এই 10 কেজি যে প্রিমিক্স, ডিসিপি আর হচ্ছে ফিশ মিল, এটার সঙ্গে 25 কেজি যখন মিক্সিং হয়ে যাবে, তারপরে সয়াবিনের মিলটা দিয়ে দিবেন, ওটাও মিক্সিং করে নেবেন। তারপরে দিবেন 35 কেজি ভুট্টা, এটাও মিক্সিং করে নেবেন। এটা অবশ্যই আপনারা ভুট্টাটা ভেঙে নেবেন, এটা দানা দানা না করে একদম মোটা যে ভুষিটা রয়েছে এই ভুষির মতো একদম গুঁড়া করে দিবে, পাউডারের মতো করে দিবে, একটু মোটা সাইজের করে নেবেন। তারপরে এই উপাদানগুলো ভালোভাবে মিক্সিং করে নেওয়ার পরে একটা পলিথিনের মধ্যে, পলিথিন ধারিত যে ফিটের যে বস্তাগুলো রয়েছে এই বস্তার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারেন। মোটামুটি দেখা যাবে যে
25 থেকে 30 দিন পর্যন্ত আপনারা ফিট ফর্মে সেটা ব্যবহার করতে পারবেন। অবশ্যই উপাদানগুলো দেখা যাচ্ছে যে আপনি ভুট্টা ভাঙাটা এটা একটু শুকাই নিতে পারেন, রাইস বান পালিশ এগুলো তো আপনারা অবশ্যই শুকনো জাতীয় পাবেন। তো এই ফিট ফর্মটা যদি আপনারা ভালোভাবে ফলো করে যদি খাদ্য তৈরি করেন তাহলে দেখা যাবে যে আপনাদের মুরগির গ্রোথটা ঠিক থাকবে এবং খামার খরচটা একবারে কমে যাবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী দেখা হবে।